কোনো ভয় ডর নেই, লোকজন এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখো দেখো আবার ওসব দেখছে, দেখো হর্ন দিচ্ছে তাও সরে না, গাড়ি যাচ্ছে সরে না, ওই যা গাড়ি দাঁড়িয়ে গেছে তাও সরছে না, যা ওরে বাবা, কোনো ভয় ডর নেই, জ্যাম হয়ে গেছে, এই যে এই যে এই যে সেই যে পুষ্পা মাই ঝুঁকে গানে, কি অবস্থা, ভাইরাল পুষ্পা আর কাঁচা বাদামের প্রভাব পড়েছে, welcome back to my channel and you're watching join daniel আজকে স্পেশাল ভিডিও, আজকে অনেক কিছু দেখাবো ভিডিও, বেশ অনেক দিন পরে ভিডিও করছি তো, তাই এতদিন যা যা করেছি অল্প 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 করে সবটা দেখাবো। আগের ভিডিওতে 31st নাইটটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কেকসটা তোমাদের দেখানো হয়নি, ক্রিসমাস কেকসটা তো খুব স্পেশাল, চলো এবার তোমরা কেকটা দেখো। Merry Christmas. Lights, flowers, foods, Christmas tree. Yeah, Santa kothay ache? Santa. Abar gaan gaay. Ekhane ma amader jonno chicken pakora. Sausage. অনেকেরই ফেভারিট এটা, তার সাথে হচ্ছে ক্রিসমাস কেক, কাটবো একটু পরে, এখন না, এখনো কাটিনি। ক্রিসমাসে আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি আর সবাই আসবে বলে আগে থেকে ডিপ ফ্রিজারটা পুরো ঠেসে ননভেজ ভরা আছে, ননভেজ। এরকম ভাবেই আমাদের ক্রিসমাস কেক আমাদের বানানো হয়, প্লাস নিজেরা খাই আর সবাইকে দিই। সবার কাছ থেকে ফিডব্যাক এসছে কেকের টেস্ট নাকি অসাধারণ হয়েছে। আজকের যে ভিডিওটা যেটা নিয়ে আমি আজকের ব্লগটা করছি, আজকে হচ্ছে আমার দাদুর জন্মদিন। এই দাদু খুব স্পেশাল, সেটা কি বা কেন তোমরা নিজেরাই বুঝতে পারবে। মা রেডি, কোথায় রেডি, কিছু তো রেডি হয়নি। এই দাদু হচ্ছে আমাদের ফ্যামিলিতে একজন লেজেন্ড মানুষ, একজন ফ্রিডম ফাইটার, আজ তার জন্মদিন, তাই জন্যই আমরা সবাই এত এরকম সেলিব্রেশন করছি। আর আমার বড় দিদা এই সেলিব্রেশন বিশাল ধুমধাম করে করে, যেখানে সবাই ইনভাইটেড থাকে।
দিদি এটা একটা হচ্ছে গিফট স্মল গিফট যেটা শৈলী নিজে হাতে বানিয়েছে তুমি এটা খুলো প্রিয় দাদু এই জন্মবার্ষিকীতে এই ভালোবাসার উপহার দিদুন আর দাদুর ভালোবাসাকে আগুল দিক আমল আগলে দিক আচ্ছা চির সবুজ হয়ে থাকুক তোমাদের ভালোবাসা ড্যানিয়াল ভালো বাহ ভারি সুন্দর তো এই বইটা দাদু পড়তে খুব ভালোবাসতেন দাদুর ফেভারিট ফেভারিট বুক এইটা না এইটা হচ্ছে সেই অ্যাওয়ার্ডটা দাদুর সবচেয়ে ফেভারিট কোনটা ছিল গো দিদু এইটা এই খাবারটা সবচেয়ে ফেভারিট মা কেকটা তুমি কাটছো না গুঁড়ো করছো দিদু আজকের দিনের কি মনে পড়ছে সবচেয়ে বেশি সবচেয়ে সুইটেস্ট কোনো একটা মেমোরি তুমি বলো আমাদেরকে আমি যে আগে জন্মদিন করেছি সেটা তো রাইটারদের নিয়ে দাদুর জেল খাতা বন্ধু বান্ধব নিয়ে এবং তখন 100 জন লোক হতো এখানে 100 জন লোক হতো বাহ তোমার ফার্স্ট এখন তো আমার মনে নেই না 82 বছর বয়সে পড়বো না পড়েছি এখন আমার সেগুলো আর মনে হবে না দিদু বাড়িতে আসলে যত্ন করে খুব সুন্দর করে প্লেট সাজিয়ে আমাকে খেতে দাও সব সময় তুমি আমার বাড়িতে আসো তখন একরকম ব্রেকফাস্ট কিন্তু আজকে বার্থডে স্পেশাল হ্যাঁ একদম স্পেশাল অন্যরকম কেননা আইসিবিএসসি পাস করে জেলের মধ্যে পপুলেশনও ছিলেন জর্জ ফার্নান্ডেজ ছিলেন তারপর উনি যে ওনারা ওনার ফ্যামিলি উনি কত বছর ছিলেন দাদু উনি 4 বছর জেলে 4 বছর কি কারণে দিদু স্বদেশী আন্দোলনে তখন যা হয় আর কি ব্রিটিশ গভর্নমেন্ট ওই টাইমে আচ্ছা এরা দেশ স্বাধীন করার জন্য খুব লড়েছেন ফ্রিডম ফাইটিং এর জন্য তখন ফ্রিডম ফাইটার্স তখন জওহরলাল নেহেরু প্রাইম মিনিস্টার হলেন ভারত স্বাধীন হলো ওয়াও দিদু সবার জন্য মাটন রান্না করেছে ইয়ামি ইয়ামি মাটন ইয়ামি মাটন দেখে ফেলেছি আমরা সবাই দেখে ফেলেছি মা মিষ্টি খাবে এখন তুমি মিষ্টি খাবে আর এই খাটটাতে আমি ছোটবেলায় শুতাম আমি যখন দিদু বাড়িতে ছোটবেলায় আসতাম তখন এই খাটটাতে শুতাম আর এটা হচ্ছে ঠাকুর ঘর এখানে দিদু শোয় দিদুর ঘর আর এই হচ্ছে সুইট বারান্দা আপাতত যাবতীয় কাপড় জামা ছাড়া এখন কিছুই দেখা যাচ্ছে না এই যে পাশের বাড়িটা যেটা তোমরা দেখছো যেটা এখন বেশ পুরনো হয়ে গেছে এই বাড়িটা ছিল হচ্ছে আমার ছোট দিদুর বাড়ি যদিও আজকে প্রচণ্ড মিস করছি ছোট দিদুকে তিনি আজ আর নেই আমাদের মধ্যে মামারটা কোথায় মামারটা কোথায় মামার খাবারটা কোথায় তাহলে কি আমরা একই সাথে খাচ্ছি মামা দিদু তুমি খাবে না ওনার কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া এই হচ্ছে আমার আরেক মামা
আমার দাড়ির পেছনে পড়েছে, সারাদিন খালি বলছে দাড়িটা কাট দাড়িটা কাট, বুঝতে পারছে না স্টাইলেশন মানে একদম স্টাইলেশন বলে কোনো কিছু একদম নলেজ নেই। আপাতত আমি এখন একটা ব্যাংকের কাজে বেরিয়েছি, তো যতক্ষণ আমি ব্যাংকের কাজটা সারছি ততক্ষণ তোমরা একটা পিকনিক দেখে পেলো। মানে রিসেন্টলি আমি দুটো ছোট ছোট পিকনিক করেছি, সেই পিকনিক দুটো তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করি। পিকনিক শুরু হয়ে গেছে, মুন্না অলরেডি এখানে তন্দুরের হাফ হাফ ডান নাকি, এরপরে নামবে তো আর একটু পরে, আর একটু হবে তারপরে। আহা হা হা, হ্যাঁ চিকেন পকোড়া আর কি, লেগ উইংস, লেগ আর উইংস তো। ও মাই গড, এরকম আরো লাইফস্টাইল ব্লগ আমার চ্যানেলে আপলোড হচ্ছে বা আপলোড হবে। সঙ্গে থাকার জন্য, একসাথে এগোতে পারি তার জন্য আপনাদের সবাইকে বলবো জয়েন্ট ড্যানিয়েলকে সাবস্ক্রাইব করার জন্য। আজকের ভিডিওটা ঠিক এভাবেই এন্ড করছি, টাটা। দেখছি এখানে কিছু গরিব দরিদ্র বাচ্চাদেরকে দুধ দেওয়া হচ্ছে, এটা দেখে সত্যি খুবই ভালো লাগছে যে আজও নিজের কথা ছেড়ে দিয়েও মানুষজন পরের কথা ভাবে।